নমস্কার বন্ধুরা, মানসিক কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি সুন্দর একটা রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম হচ্ছে দুধ চিংড়ি বা প্রন মিল্ক কারি। তো কিভাবে আমি এটা বানিয়েছি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে আমি 400 গ্রাম বাগদা চিংড়ি নিয়েছি। এটাকে আমি ভালো করে পরিষ্কার করে একটা প্লেটে রেখে দিয়েছি। এবার এটাকে নুন হলুদ মাখিয়ে নেব। আপনারা চাইলে এটা বড় চিংড়ি বা গলদা চিংড়িতেও করতে পারেন, খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এবার একটা কড়াই আমি গ্যাসে গরম হতে দিয়েছি। 1 চামচ সাদা তেল এতে আমি দিয়ে দিলাম। কিছু মশলা আমি এতে ভেজে নেব। 1টা শুকনো লঙ্কা, 4টে এলাচ, 4টে লবঙ্গ আর 1টুকরো দারচিনি। এগুলো দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি 10 থেকে 12টা কাজু দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চি আদা, 1টা বড় সাইজের পেঁয়াজকে ডুমো ডুমো করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 5-6 কোয়া রসুন। এবার এগুলোকে আমি একটু হালকা ফ্রাই করে নিচ্ছি। 1টা টমেটো, পাকা টমেটো আমি এর সঙ্গে দিয়ে দিলাম। হালকা ফ্রাই করে আমি একটা মিক্সিং বাটিতে তুলে রাখব। এবার এটা ঠান্ডা হয়ে গেলে আমি একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। ওই কড়াতেই আমি দিয়ে দিচ্ছি খানিকটা সরষের তেল। রান্নাটা হওয়ার মতো পর্যাপ্ত পরিমাণ সরষের তেল আমি দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেলে আমি চিংড়ি মাছগুলো ছেড়ে দিচ্ছি। চিংড়ি মাছগুলো একটু ভেজে নেব। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর পুরনো বন্ধুদের অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আর নতুন বন্ধুদের কাছে অনুরোধ করছি, রান্নাটা ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে তারপর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন। দেখুন, এগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে রাখব। সব চিংড়িগুলো আমি ভেজে নিয়েছি। এবার যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম এই তেলে আমি এটাকে ছেড়ে দিলাম। খুব ভালো মতো করে এটাকে আমি এখন কষিয়ে নেব। এবার খানিকক্ষণ কষানোর পর 1 চামচ আমি জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য হলুদ আর কাশ্মীরি রেড চিলি পাউডার 1 চামচ। এবার এই মশলাগুলোর সঙ্গে ভালো করে মিশিয়ে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ আর 7 মতো চিনি। আবারও আমি খানিকক্ষণ কষিয়ে নেব। এবার আমি ভাজা চিংড়িগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ভাজা চিংড়িগুলো দিয়ে মশলাটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার আমি 1 কাপ দুধ নিয়েছি, এই মাঝারি সাইজের 1 কাপ। এটা আমি অল্প অল্প করে এর মধ্যে দেব। একসঙ্গে দিলে এটা কেটে যাওয়ার চান্স থাকে, তার জন্য অল্প অল্প করে মেশাতে হবে। পুরো দুধটাই আমি এখন দিয়ে দিলাম। এবার এতে আমি 1 কাপ জল অ্যাড করে দিলাম।
এবার আমি এটাকে ঢেকে ফুটতে দেব। 5 মিনিট ফোটার পর আমি ঢাকাটা খুলে দেখছি, দেখুন বেশ ভালোভাবে ফুটছে। এখন আমি 2টো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম এর সঙ্গে। এবার আমার এটা অনেকটাই ঘন হয়ে এসেছে, এখন আমি 1/2 চামচ গরম মশলার গুঁড়ো এর সঙ্গে অ্যাড করে দিলাম। এবার গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা আমার হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি, এখন আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে একটা প্লেটে আমি সার্ভ করে নিচ্ছি। তো দেখুন কত সহজে তৈরি হয়ে গেল দুধ চিংড়ি বা প্রন মিল্ক কারি। আপনারাও বাড়িতে বানান এইভাবে আর আমাকে কমেন্টে জানাবেন। সবশেষে আমি একটু মাখন এর সঙ্গে অ্যাড করে দিলাম। সুস্থ থাকুন, ভালো থাকুন।